আল্লাহ তাআলা দা করে মা করে রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে গো জান্নাতের বাগানে আসার মত বসানোর মত সুযোগ দান করল এই সময় কত মানুষ জেলখানায় কত মানুষ হাসপাতালে কত মানুষ মৃত্যু সজ্জায় সজ্জিত আমার আল্লাহ হাসপাতালে নেন নাই আমার আল্লাহ জেলখানায় নেন নাই আমার আল্লাহ তাআলা বাজার ঘাটে ঘুরান নাই সমস্ত অন্যায় জগৎ থেকে ফিরাইয়া বিছনায় না ঘুমাইয়া রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আসার মতো সুযোগ দান করল বসার মতো সুযোগ দান করল উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ এ দুনিয়ার মুসলমান বান্দা যখন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানের দিকে রওনা হয়ে যায় প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ সগিরা গুনাহগুলো মাফ করে দেয় কি গুনাহ জোরে জোরে চিল্লায় বলেন কি গুনাহ আজকে কুস্তম বার্ষিক মাহফিল এর আগে বিশতম চলে গেছে রে মুসলমান গত বছর যারা বসেছিল আজকে তারা বসতে পারে নাই গত বছর যারা এই মাহফিলে তাবারক খেয়েছিল অনেকে খাইতে পারে নাই এ মুসলমান আগামী বছর আমরা বসব কেউ বলতে পারি না এই পৃথিবীর মধ্যে জান্নাতের বাগানের সংবাদ শুনে গো যে ব্যক্তি জান্নাতের বাগানে বসলো বাড়ি থেকে রওনা দিয়ে দিল প্রতিটা কদমে কদমে সগিরা গুনাহ মাফ আমরা শুধু সগিরা গুনাহ করি নাই পদে পদে করছি কবিরা গুনাহ নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ মিথ্যা বলা কবিরা গুনাহ হাজারো প্রকার গুনাহ করলাম বেগানা মহিলার সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ এত গুনাহ করলাম আল্লামা কুতুবী রহমাতুল্লাহ বয়ান করে দুনিয়ার মানুষ শোন এত গুনাহ করছো গুনার বোঝা মাথা বান্দা যখন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে বসে খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয় আমার আল্লাহ দুনিয়া দুনিয়া গুনাহগুলো মাফ করে দেয় জোরে বলেন মারহাবা গুনাহ মাফের একটা জায়গা পেলাম এই জান্নাতের বাগানে কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আইতো না এই জান্নাতের বাগানে বসে কবরের ভয়ে জাহান্নামের ভয়ে বান্দা যখন দুটি চোখের পানি ছেড়ে আল্লাহ বলে ডাক দেয় আল্লাহ তার দরিয়া দরিয়া গুনাহ মাফ করে দেয় জোরে বলো না আমিন এ মুসলমান আমি ওদিকেও যাব না ওলি আল্লাহদের নিয়ে কিছু কথা বলে আমি আলোচনা শেষ করব গো আল্লাহ বলে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত আল্লাহ ঘোষণা করে আলা সাবদান ইন্না নিশ্চয় আলা ইন্না উদাল্লাহি আল্লাহর তরফ থেকে যারা ওলি হয় লা নাই খাফুন শব্দের অর্থ ভয় ওলা যদি অবস্থান করে হুমাদের উপরে জানন তাদের কোনো চিন্তা নাই ভাবনা নাই মেরকাত ছাড়ে মেরকাতের দশম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা তাফসিরুল বায়ান পঞ্চম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা রাসূল বলে আলা সাবদান ইন্না নিশ্চয় আলা ইন্না উদাল্লাহি আল্লাহর তরফ থেকে যারা ওলি হয় লা ইয়াউত তাদের মৃত্যু নাই জোরে বলেন ঠিক কিনা তার মাটিতেও খায় না জমেও সয়ে না নবীর প্রেমিক যে জনা তার মাটিতেও খায় না জমেও নবীর প্রেমিক যে জনা তার মাটিতেও খায় না জমেও সয়ে না নবীর প্রেমিক যে হাদিসের বর্ণনা অলিগন মরে না কানার দল হাদিস কুরআন পড়ে না কামেল পীর যে জনে মরণ নাই সংসারে কামেল পীর যে জনে মরণ নাই সংসারে দেখো না হাদিস কুরআন ঘাটিয়া তারে মাটিতেও খায় না জমেও সই না নবীর প্রেমিক যে জনা তারে মাটিতেও খায় না জমেও নবীর প্রেমিক যে জনা আস্তে আস্তে কইবেন না জোরে জোরে কইবেন তারে মাটিতেও খায় না জমেও সই না নবীর প্রেমিক
শাহজালালি আমিনি আসিরাউ জাতে দেলে রসক লাগায় দেখো না রওজা পাক শুইয়া আমল করে দিবার রাত্রি বইয়া রওজা পাক শুইয়া আমল করে দিবার রাত্রি বইয়া খোদার কাছে করে দরখাস্ত তারা ও তার মাটিতেও খায় না জমেও শুই না নবীর প্রেমিক যে জনা তার মাটিতেও খায় না জমেও কষ্ট হচ্ছে আপনাদের এত রাত্রে কি আওয়াজ করতাম অল্প একটু কথা কই মুনাজাত দিতে হইব এই বেশি কষ্ট দিব না জোরে বলেন ঠিক কি না কথা কই না আমি বলছি হাদিসের বর্ণনা হাদিস হলো মিরকাত শরীফ মিরকাত দশম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা তাফসীরুল বায়ান পঞ্চম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা নাম্বারগুলো খুলে রাখবেন রাসূল বলছে আলা শব্দান ইন্না নিচ্চা আলা ইন্না ইল্লাহ আল্লাহর তরফ থেকে যারা ওলি হয় লা নাই খবন শব্দের অর্থ ভয় নাই মউত তাদের মৃত্যু ও মিয়া মরণ নাই রে মারহাবা বলেন না আরো জোরে এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ দুইটা দেশ হলো একটা দেশ হলো সোনার মদিনা একটা দেশ সোনার বাংলা এক দেশে অসংখ্য অলি অসংখ্য আল্লাহর মাহবুব বান্দা আগমন করেছেন আর একটা দেশে অসংখ্য অসংখ্য মুসলমান নবী আগমন করেছেন তার মধ্যে আপনারা সিলেটের পুণ্যভূমি শাহজালালের ভূমি শাহপরাণের ভূমি যখনই সিলেট জেলা বলা হয় তখনই বলা হয় সিলেটের পুণ্যভূমি কারণ আপনার ভূমির মধ্যে অসংখ্য আল্লাহর ওলি শুয়ে আছেন যারা জিন্দা যারা মরে নাই পর্দার আড়াল হয়ে গেছে আল্লাহ তাদের পাওয়ার শক্তি আরো বাড়াইয়া দিছে ধরে বলেন মারহাবা এ ভাইরা আমি বলতেছিলাম আমার কেবলা দান হুজুর কোনদিন সিলেটের জমিনে আসেন নাই মলই বাজারে আসেন নাই রবির কিন্তু দেখবেন আপনি লোক বাড়ছে সারা কম এই বছরের যে অবস্থা দেখলাম শুক্রবার থেকে সোমবার পর্যন্ত মানুষ এমন ভাবে মানুষ ঢুকছে সবার একই কথা আমরা শুনি কি আর কি দেখি রে কি শুনি রে ইসলাম আজি বাংলায় নাই চলো রে ভাই সোনার মদিনায় ঠিক কিনা আমার ভাইরা আমি আপনাদেরকে এই জন্য আমি আপনাদেরকে বলে যাই সেটা হলো আমি আপনার দরবার শরীফের নিয়ে আলোচনা অনেক শুনেছেন আমি অল্প একটু আলোচনা তরিকা নিয়ে করলাম আপনাদের কাছে আমার দাবি থাকবে একটা যে কে কি বলল কিছু পীর কোনো মাকসুদ নাই মাকসুদ স্বয়ং আল্লাহ যেটা বলে ঠিক কিনা পীর কোনো মাকসুদ পীর কোনো মাকসুদ পীর কোনো মাকসুদ নাই মাকসুদ কে স্বয়ং আল্লাহ এই জন্য আপনারা যারা আত্মসী মুরিদ হয়েছেন সারসিনা মুরিদ হয়েছেন পুরপরাশের মুরিদ হয়েছেন আপনারা এই শুম্ভগঞ্জে মুরিদ হয়েছেন বদরপুরি মুরিদ হয়েছেন ফুলতলি মাসলাদে মুরিদ হয়েছেন আমি আপনাদের কাছে আমার দাবি থাকবে আপনাদের সবাই আমল করবেন পীরের খাসলাতে খাসলাত ধরবেন সবাই পাঁচ ওয়াক্ত সলাত আদায় করবেন নামাজ পড়বেন সরল সঠিক পথে থাকবেন জোরে বলেন আমিন আরও জোরে বলেন আমিন আপনাদেরকে এই দাওয়াতটা দিলাম পাঁচ ওয়াক্ত সলাত নামাজটা আদায় করবেন জোরে বলেন ঠিক কিনা সামনে মা পবিত্র মাহের পবিত্র তাই তো জাকের লাখে লাখে আল্লাহর প্রেমে দেওয়ানা জাকের বাইবন পাগল বানাইলা জোরে বলেন মারহাবা আপনাদের সাথে বেশি আমার জাকের বোনেরা আছে আমিন বলেন আমিন বলেন আমিন এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ